আমরা দেখতে পাচ্ছেন যে কতটা ডিফারেন্ট আছে এটার মধ্যে। তো দেখেন এখানে আকাশের কালারটা দেখেন, অ্যান্ড কালার গ্রেডিং করার পরে পিকচার জোস। হ্যালো গাইস, আমাদের ফটোটা দেখেন, এখানে ফটোটা অনেক ডার্কি, মানে যে ফোন দিয়ে তোলা হয়েছে সেই ফোনটাও ভালো ছিল না, প্লাস যেই টাইমে তোলা হয়েছে ওই টাইমটাতে মানে এখানে আমার আমার উপরে ডার্কনেসটা পড়ছে। এমনি লাইট আছে ঘর সব জায়গায়, কিন্তু আমার উপরে ডার্কনেসটা পড়ছে। সো এই পিকটাকে আমরা সিম্পলি যেমনটা দেখাইলাম তেমন করে দেখাবো। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এটাকে স্ন্যাপশিটে নিয়ে যেতে হবে, অ্যান্ড স্ন্যাপশিটে আমি নিয়ে গেলাম। সো গাইস, ফটোটাকে আমরা স্ন্যাপশিটে নিয়ে আসার পরে সিম্পলি টুলস অপশনে যাব, অ্যান্ড এখানে যেয়ে সিলেক্টিভ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ছবিটাকে জুম করব, কারণ আমাদের ফেসে আগে ব্রাইটনেস বাড়াইতে হবে, তারপর আমরা কালার গ্রেডিং করব লাইট রুমে। অ্যান্ড আপনারা দেখেন ফুল প্রসেসটা আমার, অ্যান্ড আপনারা এরকম ডার্ক ইমেজকে সুন্দর লাইটলি বানাইতে পারবেন ইমেজটা। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে দেখেন আমাদের পিকটা মানে কত ডার্ক আসছে। দেখেন পিকটাকে লাইট করলাম, মানে কি পরিমাণ ডার্ক পড়ছে। আসলে এটা একটু সন্ধ্যার আগে আগে তোলা হয়েছে, আর ভালো ফোন ছিল না এটা। তো আমাদের এখানে লাইটিংটা শেষ মোটামুটি, এখন আমরা পায়ের দিকে করবো একটু লাইটিংটা। সো এখানে আবার যাব, যা এখানে সিলেক্টিভ অপশনটাতে ক্লিক করব। করে দিবেন, অ্যান্ড এখানে কাজ শেষ আমাদের মোটামুটি। এখন আমরা আবার যাব, এখানে যাওয়ার পর এখানে ডিটেলসে যাব, ডিটেলসটা একটু বাড়িয়ে নিব। তাহলে পিকটা এই দেখেন, ডিটেলসের ফারাকটা দেখেন, এই দেখেন ডিটেলস। ঠিক আছে, ডিটেলসটা বাড়িয়ে নিলাম, অ্যান্ড এখানে যাওয়ার পর আমরা একটু টিউন ইমেজে যাব, এবং এখানে যেয়ে অ্যাম্বিয়েন্সটা সিলেক্ট করব, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা হালকা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ওকে ডান, আমাদের পিক এখানে মোটামুটি ডান। এখানে আমরা সেভ করে নিব এবং লাইট রুমে যাব। এখন আমাদের স্ন্যাপশিটের এডিটটা হয়ে গেছে, তো আমরা এখন লাইট রুমে এটাকে নিব। শেয়ার অপশনে যাই, এখন লাইট রুমে অ্যাড টু এলারে ক্লিক করব, এবং এখানে এলারে অ্যাড হয়ে যাবে। তো আমরা লাইট রুমে ঢুকব। এখন লাইট রুমে আসার পর এখানে আমরা সিম্পলি কালার গ্রেডিং করব। সো কালার গ্রেডিং করার জন্য আমরা এই অপশনটাতে যাব, এবং এখানে আমরা কন্ট্রাস্টটাকে একটু হালকা একটু বাড়াবো, বেশি না, 9 রাখলাম, এবং হাইলাইটটাকে কমাই দিলাম আরও। সো হাইলাইটটাকে একটু কমাই দিই একবারে, তো হাইলাইটটাকে কমাই দিলাম, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম হালকা, ব্ল্যাকটাকে একটু কমাই দিলাম, এখানে একটু হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিলাম, তো এখানে কাজ শেষ আমাদের। এখন যাব আমরা এইটাতে, এই অপশনটাতে আসার পর আমরা টেম্পারেচারটা এখানে একটু কমাই দিব, মাইনাস করে দেব, -8 দিলে হবে, এবং এটা এটা +8 দিচ্ছি। আর এখানে ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিব, এটা একটু কমাই দিলাম, অ্যান্ড এখানে মিক্সে যাবো। এখন মিক্সে যাওয়ার পর এখন আসল খেলাটা। সো এখানে হচ্ছে যে রেড কালারের স্যাচুরেশনটা আমরা বাড়াই দিব, 40 রাখলাম, এবং এখানে আসবো এবার, এবার অরেঞ্জ কালারটাতে আমাদের ফেসের কালারের উপর পড়বে। সো এটার লুমিনেন্সটা বাড়াই দিব, এই যে দেখেন কতটা ফারাক পড়তেছে। তো অলওয়েজ ট্রাই করবেন ন্যাচারাল এডিট করার জন্য, দেখতে ন্যাচারাল লাগে পিকটা, ফের এমন এডিট করেন না ফ্যাকাশে আনন্যাচারাল লাগে। সো দেখেন আমি কি করতেছি, তো এখানে এটা এতটুক বাড়াই দিলে চলবে, বেশি বাড়ানির দরকার নেই। এবং এরপরে যাব আমরা ইয়েলো কালারটাতে, ইয়েলো কালারে আসার পর এখানে আমরা সিম্পলি ইয়েলো কালারটাকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, তো এটা 45 রাখলাম, এবং এখানে গ্রিন কালারটাতে আমরা আসে এটা এটা কমাই দিব একটু, ঠিক আছে, এবং গ্রিন কালার এটা একটু বাড়িয়ে দিব। তো গ্রিন কালার হয়ে গেল, এখন আমরা আসব এখানে অ্যাকুয়া, এটাকে অ্যাকুয়া কালার বলে। সো এটা কমাই দিব এই পাশে হিউটা, আর এই পাশে লুমিনেন্সটা কমাই দিব,
আর এটা স্যাচুরেশনটা একটু বাড়াই দিব এবং এখানে আসবে এবার ব্লু কালারে এবং ব্লু কালারে আসার পরে এখানে এটা বাড়াই দিব এই যে ব্লু কালারের স্যাচুরেশনটা যা আছে এটা বাড়াই দিব বাড়াই দেওয়ার পর এটা হালকা একটু হালকা কমাবো -14 তে রাখলাম এবং এখানে যে বেগুনি কালারটা আছে এই কালারটাতে আসার পরে এখানে এটা একটু বাড়াই দিব বাড়াই দিয়ে এটা একটু হালকা বাড়াই দিব দেওয়ার পরে এই কালারটাতে আসে এটা একটু বাড়াই দিব তো এখানে আমাদের কাজ শেষ এখন যাব আমরা এই অপশনটাতে এখানে ক্ল্যারিটিটা একটু বাড়াই দিব +22 করে দিলাম এখানে ডিহাসটা এখানে ডিহাসটাকে একটু বাড়াই দিলাম বাড়াই দেওয়ার পর এখানে ভিগনেটটাকে একটু কমাই দিলাম এন্ড এখানে মিড পয়েন্টটা একটু কমাবো সো আমরা এখানে ভিগনেট দিব সো যেন সাইডে ডার্ক কি লাগে ইমেজটা দেখতে সাইডগুলো সো তারপর আমরা এই অপশনটাতে যাব এবং এখানে শার্পিংটা একটু বাড়াই দিব শেষ এখন দেখেন আমাদের ওল্ড পিকটা দেখেন আর এখনকার নিউ পিকটা দেখাচ্ছি আমি এই যে দেখেন ওল্ড পিক মানে যেটা আমরা স্ন্যাপশট থেকে এডিট করে নিয়ে আসলাম দেন এখানে কালার গ্রেডিং করার পরে পিকটা কত জোস লেভেলে লাগতেছে দেখেন কালার গ্রেডিং করার পর এমন কালার গ্রেডিং করছি যেন দেখেন কোনো কোনো কিছু বোঝা যাচ্ছে না দেখেন একবারে ন্যাচারাল এডিট কোনো আনন্যাচারাল এডিট না এখানে বুঝছেন এই বিফোর এই যে আফটার দেখেন কালার গ্রেডিং করার পরে পিকটা জোস লেভেল লাগছে আসলে এটা ফোন দিয়ে তোলা আর নর্মাল ফোন দিয়ে তোলা সো এরকম আপনার ডার্কি ইমেজকে আপনারা সেই লাইট এডিট করে এবং কালার গ্রেডিং করে আপনারা জোস লেভেলে করে দিতে পারেন পিকটা সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম